আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিষয় তথ্য যোগাযোগ পদ্ধতি 11 নং সপ্তাহ প্রশ্ন ও উত্তর। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচিতে ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী ষষ্ঠ বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা হালকা পরিসরে একটু অ্যাসাইনমেন্টটি দেখে নিব, তোমরা ভালো করে অ্যাসাইনমেন্টটি একটু দেখে নিবে। আমি একটু হালকা পরিসরে দেখে নিচ্ছি, এই জন্যই যে ভিডিওটি লম্বা হয়ে যাবে যদি সব কিছু পড়তে যাই। তো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর বিষয়বস্তু পার্ট 1 তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, 2 তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, পার্ট 3 তথ্য উপাত্ত তথ্য, পার্ট 4 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, পার্ট 5 তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, পার্ট 6 তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, পার্ট 7-8 তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হলো কোভিড-19 পরিস্থিতিতে তোমার স্কুল বন্ধ আছে, তোমার বাবা তার জমির ফসলের উন্নয়ন পরামর্শের জন্য কৃষি অফিসে যেতে পারছেন না, তোমার দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তোমার মা তোমার বাবাকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ডাক্তারকে ফোন করতে বলেন, উপরের প্রেক্ষাপটের আলোকে দৈনন্দিন জীবনযাপনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিরোনামে একটি প্রবন্ধ লিখো। তো এখানে উত্তরমালাটি তোমরা একটু দেখে নেও। দৈনন্দিন জীবনযাপনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হলো ভূমিকা। বর্তমান করোনা পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে সকল ব্যবহার করে থাকি তা প্রশ্নগুলোকে নিচে আলোচনা করা হলো। অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়ে ট্রেনের এবং প্লেনের টিকিট কেনা যায় অনলাইন। ইন্টারনেটের সহায়তায় সব ধরনের পত্রিকা যা ইন্টারনেটে থাকে তা পড়া যায়। ইন্টারনেটে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বিল পরিশোধ করা যায়। এক স্থান থেকে অন্য স্থানে টাকা পয়সা পাঠানো যায়। ই বুক সুবিধা পাওয়া যায়। শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চেষ্টা করবে তোমরা এখানে বোল্ড করে লিখে নিচে আন্ডারলাইন দেওয়ার। এই কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার খুব বেড়েছে। যেমন এখন ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা যায়। আবার মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো গ্রহণ করা যায়। অনলাইন ও ইন্টারনেট ব্যবহারে ঘরে বসে চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়। আবার করোনার সময় যাতে শিক্ষার্থীরা পড়াশোনা নিয়মিত করে সেজন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং বলা যায় শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনেক। চিকিৎসাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত ব্যাপক। আর এখন হলো করোনা মহামারীর সময়। এখন পরিবারের কেউ যেমন দাদা দাদি নানা নানি বাবা মা ইত্যাদি যে কেউ অসুস্থ হলে টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া যায়। অনলাইনে ডাক্তারের সেবা খুব দ্রুত পাওয়া যায় এবং খরচও কম। কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষকদের কোথাও যেতে হয় না, তারা ঘরে বসে কৃষি বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারে, ফলে তাদের সময় শ্রম অর্থ ইত্যাদি বেঁচে যায় আর কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়। এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং করোনা পরিস্থিতিতে কৃষক ঘরে বসেই তার সব ধরনের পরামর্শ পেতে পারে। পরিবেশ ও আবহাওয়া, পরিবেশ ও আবহাওয়ার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দেশের পরিবেশ ও আবহাওয়া সম্পর্কে জানতে পারি। ঘূর্ণিঝড় বৃষ্টি ইত্যাদির পূর্বাভাস তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় ঘরে বসেই পাই। তাই বলা যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আমার দৈনন্দিন জীবনের সাথী উপসংহার। সুতরাং উপরের বিষয়গুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে চিকিৎসাক্ষেত্রে কৃষিকাজের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে বেড়ে চলেছে। তো ছাত্রছাত্রী ভাই বোনের এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্নের উত্তর শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে।